আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। এবারও দিল্লি ক্যাপিটালস মাঠে নেমেছিল শিরোপা লক্ষ্য নিয়ে, অথচ শিরোপা তো দূরে থাক, ডেভিড ওয়ার্নারের দল এখন পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি। চার ম্যাচ খেলে চারটিতেই পরাজয়। রিকি পন্টিংয়ের শিষ্যদের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। কেন দল ভালো করছে না, কেনই বা এই দুরবস্থা, তা খুঁজে বের করতে মরিয়া গোটা টিম ম্যানেজমেন্ট। ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলি অবশ্য একটা কারণ খুঁজে পেয়েছেন। তিনি মনে করেন, তরুণদের ওপর বেশি নির্ভর করার কারণে দিল্লি এখনও কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে পাচ্ছে না। দিল্লি এখনও ভালো দল হয়ে উঠতে পারেননি বলেও মনে করেন তিনি। সৌরভ গাঙ্গুলি বলেন, পরাজয় সবসময়ই আঘাত দেয়। 2019 সাল থেকে দিল্লি যেভাবে খেলেছে তাতে এই হারগুলো আরও ধাক্কা দিচ্ছে, কিন্তু খেলায় এইসব ঘটতেই পারে। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, সে কারণে একটি ভালো দল তৈরি হতে একটু সময় লাগছে। দিল্লি তাদের পরের ম্যাচ খেলবে বেঙ্গালুরুতে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর বিপক্ষে। সেখানে মুস্তাফিজুর রহমানরা ছন্দ ফিরে পাবেন বলে আশাবাদী সৌরভ গাঙ্গুলি। তার আগে নিজেদের হতে হবে আত্মবিশ্বাসী, জানতে হবে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় আর শুধরাতে হবে ভুলগুলো। সৌরভ বলেন, আমরা আশাবাদী ক্রিকেটাররা বেঙ্গালুর উইকেটে ছন্দ ফিরে পাবে, ঘুরে দাঁড়ানোর পথ নিজেদেরকেই খুঁজে বের করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে খেললেই সব সম্ভব, একই ভুল বারবার করা যাবে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের জিজ্ঞেস করতে হবে কোথায় ভুল হচ্ছে, তবেই ভুল শোধরানো যাবে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।